এ স্বাগত আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি ছাত্রলিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সরকার বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় বিশেষ করে বিগত পনেরো বছরে স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা নির্যাতন গণরূমকেন্দ্রিক নিপীড়ন ছাত্রাবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়ন সহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এতৎ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের ধারা আঠারোয়ের উপধারা এক প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাত্যপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল দুয়ে বাংলাদেশের ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল এবারে জানাব আর কখনই রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা নাহিত জানাবো বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে একথা জানান ঢাকায় যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার সেরেন লাভেভ এদিকে শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিলেন টুকুক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুপ তিনি বলেন ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস ছিল না ফ্যাসিস্ট হাসিনার আমলে এবারে থাকছে হাসপাতালেও দাপ্তরিক কার্য সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থেকেও দাপ্তরিক কার্য সম্পাদনা করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধবিরতি না হলে চাকুরি ছাড়ার হুমকি দিলেন ইসরায়েলি সেনারা ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনিদের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের একাংশ যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে গেজেট জারি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে সরকার বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয় এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুয়ে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময় বিশেষ করে বিগত পনেরো বছরের সুরাচারি শাসন আমলে বাংলাদেশ আওয়ামী লীগের ব্রাত্যপ্রত্রিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা নির্যাতন গণরুম কেন্দ্রিক নিপীড়ন ছাত্রাবাসে সিট বাণিজ্য টেন্ডারবাজি ধর্ষণ যৌন নিপীড়ন সহ নানা জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটি নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে এবং যেহেতু পনেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ হইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণকে উন্মুক্ত বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরাপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এবং পাঁচ অগাস্ট দু তারিখে আওয়ামী সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্মমূলক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড ও বিভিন্ন সন্ত্রাসী কার্যের সঙ্গে জড়িত রয়েছে সেহেতু সরকার সন্ত্রাসবিরোধী আইন দু হাজার নয়ের ধারা আঠারোয়ের উপধারা একের প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাত্যপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং এই আইনের তফসিল দুয়ে বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল এতে আরও বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এদিকে ছাত্রলীগ নিষিদ্ধের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহদেশের বিভিন্ন ক্যাম্পাসে আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা আর কখনই রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ উপদেষ্টা নাহেদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে তাতে আর কখনই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তা গণভ্যুত্থানের শহীদদের সঙ্গে প্রতারণা সামিল হবে অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না তিনি বলেন শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেনি এটা আমাদের সবার কাছে স্পষ্ট তার পতন হয়েছে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র জনতা যে দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা এ নিয়েও কোনো দ্বিধার অবকাশ নেই নাহিদ ইসলাম বলেন দু সালের পর থেকে গড়ে উঠেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব সরকার এটিকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছিল এক পর্যায়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হলে জনগণ রুখে দাঁড়ায় যখন আমাদের রাজাকার বলা হয় তখন শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লাগে ফলে আমাদের মর্যাদা রক্ষার লড়াই করেছে আমরা তিনি বলেন গণব্যুত্থান থেকে পাওয়া অন্তর্বর্তী সরকারকে অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করেছেন আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল তত্ত্বাবধায়ক সরকার একটি নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব নিয়ে নির্বাচনের আয়োজন করে এবং ক্ষমতা হস্তান্তর করে জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয় কিন্তু এ সরকার গণব্যুত্থানের প্রত্যাশা পূরণে সংস্কার করে যেতে না পারলে আমাদের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা মসৃণ হবে না তাই আমাদের কিছু মৌলিক সংস্কার করতে হবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শাখাতে একথা জানান ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দ্য অ্যাফেয়ার্স হেলেন লাভেভ শাখাতে দুদেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনুস এবং হেলেন লাভেভ প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেক্রেটারি অব স্টেট অ্যাডোনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকে আলোচনাকে মূল বিষয় ধরে এ আলোচনা হয় হেনেল লাভে প্রধান উপদেষ্টাকে জানান তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে সফরে আসছেন সখাতে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে নেওয়া সংস্কার উদ্যোগ সম্পর্কে মার্কিন এই কর্মকর্তাকে জানিয়েছেন তিনি বলেন ছয়টি বড় সংস্কার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা অন্য স্টক সঙ্গে পরামর্শ করবেন শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল টুকু আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগকে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন ছাত্রলীগের উপরে কোনো সন্ত্রাস ছিল না ফ্যাসিস্ট হাসিনার আমলে বুধবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গীয় সাহিত্য সভা আয়োজিত ছাত্রলীগ এবং সন্ত্রাসের রাজনীতি শীর্ষক আলোচনা সভায় টুকু এসব কথা বলেন সালাউদ্দিন টুকু জানিয়েছেন বিভিন্ন সময় বিএনপির ছাত্র সংগঠনগুলো আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা তাদেরকে বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই তিনি আরো বলেন আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল আওয়ামী লীগ এবং তাদের গুন্ডামিতে দেশের প্রত্যন্ত অঞ্চল নাজুক অবস্থায় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সাড়ে পনেরো বছর একই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির এমন রাজনৈতিক দল যারা জনগণের কথা বলে জনগণের জন্য রাজপথে থাকে আগামীতেও থাকবে দেশে ফ্যাসিবাদী শাসনের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেই প্রক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন তাহলে আটক করে পুলিশের হাতে তুলে দিন আমরা আইনের শাসকের জন্য একথা বলছি শেখ হাসিনা পালিয়ে গেলেও এই মুহূর্তে বাংলাদেশে নিয়ে ষড়যন্ত্র করছেন এটা নিয়ে বাংলাদেশের হেলাফেলা করা চলবে না এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে দেশবাসী জুলাই বিপ্লব ভোগ করতে পারবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে গাজায় যুদ্ধবিরতি না হলে চাকুরি ছাড়ার হুমকি দিলেন ইসরায়েলি সেনারা ইসরায়েলের বর্বর এবং ফিলিস্তিনিদের গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের যুদ্ধবিরতির দাবি জানিয়ে সেনাবাহিনী ছাড়ার হুমকি দিয়েছেন দেড় শতাধিক ইসরায়েলি সেনা এরই মধ্যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে সেনাবাহিনীতে থাকা সম্ভব হবে না বলে জানিয়েছেন এই সংকটময় সময় ইসরায়েলি সেনাদের এ ধরনের প্রতিবাদ নজিরবিহীন বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গাজায় চলমান সহিংসতা নিয়ে গভীর প্রকাশ করেছেন বেশ কয়েকজন যারা মনে করেন এই যুদ্ধ কেবল পরিস্থিতি আরও খারাপ করছে তারা অভিযোগ করেছেন ইসরায়েলি বোমায় বহু নিরীহ মানুষ এবং জিমি প্রাণ হারাচ্ছেন যা তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় চিঠিতে স্বাক্ষরকারীদের বক্তব্য স্পষ্ট তারাই যুদ্ধকে অবিলম্বে থামানোর দাবি জানিয়েছেন তারা উল্লেখ করেছেন যুদ্ধের নামে গাজায় চলমান বর্বরতা কেবল আমাদের জিমিদের মুক্তির পথ রুদ্ধ করেছে এবং আরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা আর এই ধ্বংসাত্মক প্রক্রিয়ায় অংশ নিতে পারব না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি এবং প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের প্রতি আহ্বান জানিয়ে তারা যুদ্ধর কৌশল পরিবর্তন এবং যুদ্ধের একটি চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করবার দাবি জানিয়েছেন তবে এখনও পর্যন্ত কোনো সমাধান পাওয়া যায়নি এবং সেনাক সদস্যরা সতর্ক করেছেন শীঘ্রই তারা তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন এদিকে এ ধরনের প্রতিবাদ ইসরায়েলের সামরিক এবং রাজনৈতিক মহলে বড় চাপের সৃষ্টি করেছে যারা যুদ্ধের পক্ষে তাদের কাছেও এই সেনাদের প্রতিবাদ এক কঠিন বার্তা দিচ্ছে যুদ্ধের নৃশংসতা আর সহ্য করা সম্ভব নয়